আজকের এই যোগদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্যানেল জেলা কৃষক শ্রমিক কলেজের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুল হালিম সরদার লাল আজকে কৃষক সমিতি কলেজের যোগদান অনুষ্ঠান প্রধান অতিথি কৃষক সমিতি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের জীবন প্রতিমন্ত্রী মেহাজুর মানুষের আশ্রয়ের একমাত্র ঠিকানা শ্রদ্ধাভাজন নেতা বঙ্গবন্ধুর কাজের সিদ্ধি বীরোত্তর মহোদয় এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক সদ্যীয় নেতা জননেতা হাবিবুর রহমান বীর প্রতীক প্রকা উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সদ্যীয় নেতা দেওয়া হয়েছেন উপস্থিত যাকে সামনে রেখে এক সময়ে ছাত্রলীগের রাজনীতি করেছে আমার শ্রদ্ধেয় নেতা কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা রাজশাহীর আবির্ভাব খ্যাত সাবেক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এমপি শ্রদ্ধাভাজন নেতা আজাদ সিদ্দিকি উপস্থিত টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানী সভাপতি শ্রদ্ধেয় নেতা বিষ্ণু ভাই উপস্থিত আমার সামনে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত সচিবর্তী আগত আমার সাথে সচিব জনতালীগের যোগদানকারী সম্মানিত ভাইয়েরা উপস্থিত কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কৃষক শ্রমিক জনতা লীগ যুব আন্দোলন ছাত্র আন্দোলন কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ এই সভায় নিরাপত্তার স্বার্থে দাঁড়াইছেন প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক হিসেবে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত ভাইয়েরা বন্ধুরা সম্মানিত সুবিধা সম্মানিত বাঙালিবাসী সম্মানিত সচিবর পার্টি আসলে আমার দু চার কথা যাও বলার ইচ্ছা ছিল এমন একটা পর্যায়ে আমাকে কথা বলার নির্দেশ দিয়েছেন আমার নেতা যে 32 বছর আমি এমনকি তখন দেখি নেতা বক্তৃতা করার পরে নির্দেশ করেছেন কথা বলার আসলে এরকম কাজ হলে তখনও দেখিনি আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে এমন সময়ে নেতা আমাকে সঙ্গে করে মানুষের বাইরে তারা বা সুযোগ করে দিয়ে হয়ে যায় 26 ডিসেম্বর নেতার সাথে দীর্ঘদিন পরে সরাসরি দেখা হয় আমার সদ্যীয় নেতা কুশলাদি বিনিময় করেন সত্যিপুরের বিভিন্ন পর্যায়ে প্রস্তাবন নেন অত্যন্ত আন্তরিকতার সাথে আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খানের অনুষ্ঠানের অসুস্থতার কথা এটাকে বলার পরে তিনি বললেন দিল মধ্যে আমি তাদের সাথে দেখার জন্য ভালো সত্যি সত্যি দিদির পরে তিনি সত্যি করে গেলেন আবার আবদুল্লাহ ভাই ছেলের বিয়েতে কিশোরা জানালে দেখা করলেন তার এর মাঝে আমি কৃষক শ্রমিক জনতা লীগ বলতে চাই আবার ফিরতে চাই এরকম তো নেতার কাছে যখন আমরা প্রস্তাব করি কথা রাখি তিনি ভেবে ফিরতে আমাকে আশ্বস্ত করে যে তুমি আসবা দেখি আমি ভেবে নিই নেতার সেই কথায় আশ্বস্ত হই আমি আমার যারা সহকর্মী আমার যারা প্রিয়জন আমার পরিবারের সবার সাথে পরামর্শ করি তিনারাও আমাকে মত দেন তারই ধারাবাহিক হওয়ার আজকে টাঙ্গাইলে একটি ঐতিহাসিক জায়গা এই যোগদান অনুষ্ঠান আমি শুধু এইটুকু করতে চাই পাঁচ সন্তানের মধ্যেও দুর্বলতা হয় বড় ভাই ছোট ভাইয়ের মধ্যেও কথা হয় নেতা যখন দেখতে আসেন 1990 সালের 16 ডিসেম্বর তখন আমি সচিব সহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
সঙ্গে সঙ্গে আপনি সারা জীবন যেভাবে
সত্যিকারের মানুষকে আশ্রয় দিয়েছেন, ছায়া দিয়েছেন, আপনার নবত্ব বুদ্ধ দিয়ে জড়িয়ে রেখেছেন। আজকে এই দুর্গা অনুষ্ঠানে আপনার কাছে আমার বিনয়ের সাথে আবেদন থাকবে, আপনি শুধু সেই বুদ্ধি আমাদেরকে দিয়ে যাবেন, বাকিটা আল্লাহর উপরে ভরসা। আল্লাহ আমাদেরকে দেখবেন, আমরা কি সবসময় সকালকে হাতকে শক্তিশালী করবো, কৃষক শ্রমিককে শক্তিশালী করে, গ্রাম সম্পদকে শক্তিশালী করে আমরা সত্যিকারের বাসায় আসনকে অনুদর্শন করবো, এবং আপনার নেতৃত্বে সারা বাংলাদেশের কৃষক শ্রমিক জনতালীকে ঠান্ডা উড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। টাঙ্গাইলের মানুষের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বন্ধুরা, মেয়র থাকার সভাতে টাঙ্গাইলের অনেকের সাথে পরিচয় আছে। আমার নেতা মনোনয়নে এ যাবৎ চারটি নির্বাচন করেছি, অল্প কিছু করে ভোট কম পড়ে। এই 2021 সালে যে নির্বাচন করেছি সেখানে কম পড়েছে 95, আগেরবার কম পড়েছে 55, এরকম কিছু কম পড়ে, অল্প ভোট কম পড়ে। ভাইরা জাগালের ভাইরা, সখীপুর বাসাইলের ভাইরা, গ্রামে একটা প্রবাদ আছে, হাতি যদি শুয়ে থাকে এবং ঘোড়ার উপর দিয়ে দেখা যায়। যেখানেই যান আপনারা কিন্তু বলেন আমরা টাঙ্গাইলের কাগজ থেকে মানুষ, ওখানে পরিচয় দিয়ে যদি সম্মানিত বোধ করে, এখানে কাদের স্মৃতি গিয়ে ছোট করে কথা বলেন কেন? কাদের স্মৃতি গিয়ে এখানে বড় করলে তো দূষণ কিছু নাই ভাইয়েরা আমার। কাদের স্মৃতি সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নির্দেশের পক্ষে দেখেছে। আগামী দিনেও কাদের স্মৃতি বিরুদ্ধ মহোদয় কৃষক শ্রমিক জনতাকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, শিশুদের পক্ষে, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে থেকে তাদের জয়গান গিয়ে যাবে। আমাদের নেতা কংগ্রেসের কাদের সিদ্দিকীর উত্তম, আমাদের আদর্শ কাদের সিদ্দিকীর উত্তম, আমাদের প্রতীক গামছা, সেই গামছার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনে রাজপথে থেকে কংগ্রেসের কাদের সিদ্দিকীর উত্তমের প্রত্যেকটি নির্দেশনা পালন করবো, এই আশাবাদ ব্যক্ত করে যারা এই 40 কিলোমিটার রাস্তা আমার নেতার ডাকে সারা দিয়ে আমাকে ভালোবেসে, নেতাকে ভালোবেসে, কৃষক শ্রমিক জনতালীকে ভালোবেসে, কৃষক শ্রমিক জনতালীকে প্রতি আস্থা রেখে এই যোগদান অনুষ্ঠানে এসেছেন। আমি আমার পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে, আমার দল কৃষক শ্রমিক জনতালীকের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি নাম বলে শেষ করতে পারবো না, এখানে যে হাজার হাজারের লোক এসেছেন প্রায় সকলের নামে আমি জানি, আপনারা প্রত্যেকটি মানুষ আজকে থেকে একজন করে কাদের সিদ্দিকি বিরুদ্ধম শুধু বলে যাবেন, আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কৃষক শ্রমিক জনতা লীগের জয় হোক, আমার নেতা সম্মেলন কাদের সিদ্দিকি উত্তম মহলের জয় হোক, জয় বাংলা। তিনি তার